সবাই কেমন আছেন? আমি পলি সুব্রত, ব্লগ থেকে পলি বলছি। নতুন একটা ভিডিওতে সকালে সবাইকে স্বাগত জানিয়ে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 9:30, আমার মাল চলে এসছে, পেটিও খোলা হয়ে গেছে, তাই তোমাদের কিছু শাড়ি কালেকশন। এস কালারের হচ্ছে এটা, দেখেছো কি সুন্দর, পিওর সিল্ক, পিওর সিল্ক লাগছে, কিন্তু এটা পিওর সিল্ক না, এটা হচ্ছে চান্দ্রিকা টোন। এই একটা দেখেছি, এই কালারটা কি সুন্দর, বাসন্তী কালার। এটা হচ্ছে পিঙ্ক কালার, প্যাকেটটা পড়ে গেল। এটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ কালার। ফ্যান্সি জুট বুকটাই দেখো, এটা হচ্ছে সরু এক পার, আর এটা হচ্ছে চড়া পার রানী কালারের। কালারটা দেখেছো কি সুন্দর লাগছে। আর চুলটা হচ্ছে এই রানী কালারের। ফ্যান্সি শাড়ি জুট কুকটা হচ্ছে গাদোয়াল সাদা লাল পার, আচ্ছা তারা এরকম লালের মধ্যে যাবে। হচ্ছে কাকিনারা সিল্ক, এটা হচ্ছে রানী কালার। এগুলো না খুলে দেখাতে পারবো না, দেখেছো কেমনি দড়ি দিয়ে দিয়ে বাঁধা, তো খুলতে পারবো না। এগুলো সেই পাট পাট কুচির মতো ভাঁজ করা, ভাঁজ করতেও পারবো না। যে একবার বলে যে নেবো একদম পছন্দ, তাহলে তাকে পুরো খুলে দেখাই, নাহলে এই ভাঁজ তো করতে পারবো না। আর এটা দেখো অরেঞ্জ অরেঞ্জ কালারটা, হচ্ছে পিঙ্ক কালারে। কি সুন্দর পেপার দিয়ে, মানে সাদা কাগজ দিয়ে মোড়া ভাঁজ করাটা, সাইডটা দেখো পুরো সাইড এরকম কাজ, পুরো সাইডটাতে কাজ। আঁচলটা দেখেছো কি দারুণ, আঁচলটা কি সুন্দর না কালারটা, পাটটা দেখো কি সুন্দর পাটটা, পাটটা বেগনি কালার ছিল, আর এটা দেখো সি গ্রিন কালারের মধ্যে। দেখো আঁচলটা দেখো কি দারুণ, আঁচলটা রানী কালারের মধ্যে। তো বন্ধুরা আজকে এই কটা শাড়ি দেখালাম, এখন এক দিদির বাড়ি যাব শাড়ি নিয়ে, তার জন্য আর কিছু দেখাতে পারলাম না, পরে আবার দেখাবো। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, অবশ্যই তোমরা দেখবে, দেখে লাইক কমেন্ট আর শেয়ার করবে, শাড়িগুলো কেমন লাগলো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তা আজকের মতো টাটা।